প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে নিজের দেশের আর্থিক দৈন্যদশা তুলে ধরলেন। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলো আর্থিক সমর্থন অব্যাহত না রাখে তাহলে ইউক্রেনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। রোববার তিনি বিবিসির সাংবাদিক লরা কোয়েন্সবার্গের সঙ্গে কথা বলেন। এই বিলটি পাশ হলে ইউক্রেন $6,000 কোটি বেশি সহায়তা পেত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পরে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদেরকে নিয়ে বিশ্ব যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে তারা সোজাসাপটাভাবে আমাদেরকে মৃত্যুর কাছে রেখে দেবে। এরই মধ্যে হোয়াইট হাউস সতর্ক করেছে যে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তা তহবিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আরও সহায়তা অনুমোদন নিয়ে রিপাবলিকানরা একটি চুক্তি করেছে, তার অধীনে এই অর্থ ছাড়ের বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা বিষয়ক তহবিলে প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের ডেমোক্রেটদের সমর্থন চায় বা নিশ্চয়তা চায়। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইউক্রেনকে অর্থ দেওয়ার চুক্তিতে ব্যর্থ হলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার। এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিমা সমর্থন পুনরুজ্জীবিত করতে কঠিন পরীক্ষার মুখোমুখি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আটকে থাকা $6,000 কোটি মূল্যের মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন ত্বরান্বিত করতে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার পর এটি হতে যাচ্ছে ওয়াশিংটনে ইউক্রেনীয় নেতার তৃতীয় সফর। এই তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আহ্বান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে তা আটকে আছে। ওয়াশিংটন সফরের সময় প্রতিনিধি পরিষদের নতুন রিপাবলিকান স্পিকার মাইক জনসনের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি।